ভাটপাড়া থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ঘোষ করার রোড অবরোধ। শুক্রবার রাতে পালঘাট এলাকার সাধারণ মানুষের উপর বোমা গুলি ভাঙচুরের যে ঘটনা ঘটে তাতে বাদ যায়নি পুলিশও। পুলিশের ওপরও বোমা ছোড়া হয়, জখম হন চারজন পুলিশ কর্মী। প্রাণ বাঁচাতে বেশ কয়েকবার গুলি চালাতে হয়। এরপর এলাকায় দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, গতকাল রাতে পুলিশ এই ঘিঞ্জি বস্তি এলাকায় তল্লাশির নামে হেনস্থা ও জুলুম চালাচ্ছে। যারা এই ঘটনায় জড়িত নয় এমন সাধারণ লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে এই এলাকায়, সেখানে তাদের খোঁজ না করে ক্ষতিগ্রস্ত এলাকা পুলিশের বর্বরতা শিকার হচ্ছে, তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। অবরোধ হচ্ছে, এখানে পরশুদিন একটা ঝামেলা হয়েছিল, যেটা অর্জুন এখানে চারিদিকে একটা মানে কমিউনাল ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কিছু লোকজন পাঠিয়ে চারিদিক থেকে। তারই একটা ভোগ আছে, পুলিশ প্রশাসন তার কাজ করেছে, তারা কিছু লোককে অ্যারেস্ট করেছে। সেই অ্যারেস্টের প্রক্ষেপে তারা বলছে যে তারা নাকি ভালো লোক, তো সেটা তো আমি ভালো খারাপের বিবেচনা কোর্ট করবে বা প্রশাসন করবে, সেখানে তো আমি বলতে পারবো না কে ভালো কে খারাপ। আমরা নিশ্চয়ই তার আবেদন রাখবো, যারা ভালো যারা অল্প বয়সে তাদের আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হোক যে তারা কোনো রকম কোনো কেসে যদি জড়িত না থাকে। আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে যে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, এটাই আমার কাছে ইয়ে আছে। আমি সাধারণ মানুষ, তাদের বাড়ির লোক হয়তো কেউ অ্যারেস্ট হয়েছে, সেটা নিয়ে তারা একটা ক্ষোভ বিক্ষোভ করেছে। এবং পুলিশ দেখুন, খুঁজতে গেলে আমাদের এখানে বস্তি বাড়ি, একটা বাড়ির মধ্যে 25টা ঘর আছে, কোন ঘরে কে আছে হয়তো কোনো আইডেন্টিফিকেশান পেয়েছে বা কারোর নাম পেয়েছে, হয়তো সেই ঘরটা না খুলিয়ে পাশের চারটে ঘর খুলে নিয়েছে। তারই একটা প্রতিবাদ যে আমাদের সবার ঘর কেন খোলা হচ্ছে, এখন তা কারোর ঘরে তো নেম প্লেট নেই, সেজন্য পুলিশ করেছে। যাই হোক, আমি আমাদের এখানকার আইসির সঙ্গে কথা বলেছি, ওনাকে বলেছি যে আপনি স্পেসিফিকলি যার অভিযোগ থাকবে তার কাছে যাবেন, সবাইকে রাতের বেলা প্লিজ ডিস্টার্ব করবেন না, এটা আমার প্রশাসনের কাছে আবেদন ছিল। প্রশাসন সেটা মেনেও নিয়েছে যে আমরা সেটাকে নিশ্চয়ই দেখব। পদক্ষেপ এটা হচ্ছে, প্রশাসন আমাদের আছে, প্রশাসন আমাদের দেখে নেবে। অর্জুন যেটা করতে চাইছে সেটা কোনো মতেই ও পারবে না আমাদের এই অঞ্চলে করতে। আমাদের মা মাটি মানুষের সরকারের মধ্যে বিজেপি যেটা প্রচেষ্টা করছে সেটা কোনো দিনও সম্ভব হবে না, আমরা সেটা করতেও দেবো না। আমাদের মানুষ আমাদের কথায় থাকে, আমরা বলেছি, তারা অবরোধ করেছিল, তারা ফিরে চলে গেছে। দেখিয়ে বা হম উন লোকা কুছ দাবি থাক কি হাম লোক ঘর মে আয়া হ্যাঁ, তো মানে বলা কি দেখি আপনার ঘর মে গে এসা কোই বাত নেই হ্যায়, উনকো পারফেক্ট আইডেন্টিফিকেশন নেই থা কোন সা ঘর হ্যায়, ক্যোঁকি এক বাড়ি মে 40-50 ঘর হোতে হ্যায়, তো উনহোনে জেসে কাহা তো মানে উনসে কাহা কি ঠিক হ্যায়, প্রশাসন কো বলুঙ্গা কি পারফেক্ট আইডেন্টিফিকেশন করকে যায়। দেখি প্রশাসন কা কাম মে তো মে বাধা নেই বন সকতা হুঁ, উনকি কাম উনকো করনে দেনা হোগা, কোন আচ্ছা হ্যায় কোন খারাপ হ্যায় ইয়ে কোর্ট বিচার করেগা, আর থানা মে জরুর হাম লোক আবেদন জানায়েঙ্গে কি কোই নিরীহ লড়কা কোই গলত লড়কা ইসমে না ফসনা নেই চাহিয়ে, ইয়ে হাম লোক কা প্রশাসন কে উপর। জো ভি হ্যায় ও পুলিশ বা ইস বাত মে ব্যক্তিগত নেই, ব্যক্তিগত কিসি কে বারে মে মে ইয়া আলোচনা করনে নেই আয়া, কোন আচ্ছা হ্যায় কোন খারাপ হ্যায়, জো ভি বাতে হোগি ও প্রশাসন দেখেগি, কোর্ট হ্যায় থানা হ্যায় ও লোক দেখেঙ্গে। কোন इकाई को नष्ट करना चाहता है उसे हम लोग सब कोई मिल के नहीं करने देंगे, हम लोग सब इकाई थे और इकाई ही रहेंगे। हमारे ऊपर आप आस्था रखिए, मैं जरूर देख लूंगा कौन सही है कौन गलत। দেখুন, হ্যাঁ সব জিনিসে রাজনীতি হয় না, সব
ঘটনাটা দুর্ভাগ্যজনক, এটা ঠিক পারিবারিক ঝামেলা। জয়প্রকাশ টুনটুন দুজনই কিন্তু রিলেটিভ, ওই রেলের জমিটা ওদের দখলে আছে, এইটা নিয়ে ওরা ঝামেলাটা শুরু হয়েছে। মাল টাল খেয়ে এসে টুনটুন নাকি ওর উপরে বোম মেরেছে, মাথাটা সঙ্গে সঙ্গে উড়ে গেল। সেটা ওর হাতে আরেকটা ইনজোর আছে, ওর হাতে রয়েছে, পুলিশ ওকে অ্যারেস্ট করে এখন হাসপাতালে নিয়ে গেছে। এইখানে কিন্তু এটা পারিবারিক ম্যাটার, জমি নিয়ে মেলা লাগে, কিন্তু এটাকে কিন্তু আমাদের রাজনীতি করা উচিত। এমনি এলাকা অশান্ত আছে, আবার এইখানে শান্ত ছিল, আবার এখানে এসে রাজনীতির কথা বলাটা ঠিক না। পুলিশ জানে, ফুটেজ আছে, এখানে সবই এখানে আছে, এটা তো লুকোনো কোনো ব্যাপার নেই। কিন্তু ঝামেটাটা ওদের একটা রেলের জমি আছে, রেলের জমি আছে, জমি নিয়ে ওদের মধ্যে বিবাদ, ওদের মধ্যে বিবাদ আছে, এইটা নিয়ে কিন্তু ওদের মধ্যে ঝামেলা হয়েছে। বালটা খেয়ে হট করে উপরে বম ফেলে দিয়ে কোনো রাজনৈতিক বিষয় নেই, এটা পরিষ্কার কথা। আমি ভাটপাড়া বিধানসভার চেয়ারম্যান, আমার যে সত্যি কথা আমি বলি, আমি কিন্তু আর ফালতু কথা বলবো না। এখানে কোনো আর অন্য কোনো ব্যাপার নেই, কিন্তু আমি শুনলাম এখানে এসে কি ললন সিং এবং তার ছেলের নামটা নাকি বলা হচ্ছে। আমার সাক্ষী নিয়েছি, মহিলাটাও আছে, তারাও আই উইটনেস, সেও বলেছে নাকি না আমরা এদেরকে বলেছি তখন এরা বেরিয়েছে, এরা কিন্তু এর মধ্যে নেই। এখন অর্জুন সিং নাকি এখানে স্টেটমেন্ট দিয়েছে, আমি অর্জুন সিং হতে কি ললন সিং হচ্ছে ওর কোঅপারেটিভের মামলায় অভিযোগ আছে, মানে কমপ্লেনার। এখন ওর রাগ ফট করে এই সুযোগ নিয়ে ওর যা আইন মানে কাজকর্ম আছে ওইভাবে ললন সিংকে ফাঁসাতে চাইছে, কিন্তু তাতে কিছু হবে না। এখানে ফুটেজ আছে, এখানে সাক্ষী আছে, এখানে যা বম মেরেছে তারাও অ্যারেস্ট হয়েছে, তাদের হাত ইনজোর্ড আছে, সবই আছে। এখানে রাজনীতি করা চলবে না, এলাকা এমনি অশান্ত আছে, রুট মুট সব জায়গা অশান্ত করে লাভ নেই। উনি একটা এমপি, ওনারও কিন্তু দায়িত্ব আছে এই সব জিনিসটা দেখা। উনি যদি আগুন লাগাতে চান তাহলে আলাদা ব্যাপার, এইসব এখানে ওরা বিজেপি করে না কিছু করে না, ওরা বিপিও করে না, ওরা হচ্ছে সাধারণ লোক আছে। ওরা হতে পারে অন্য কাজ করবে, ব্যস্ত থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, কিন্তু ওরা রাজনীতি কর্মী নেই। ওরা হচ্ছে ওখানে যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি সত্যি বলে দিয়েছি, এটা পুলিশ ইনকোয়ারি করুন, আপনারাও তদন্ত করুন। দেখুন মারা গেলে তো সবাই বিজেপি কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে